Bismillahirrahmanirrahim. He Jagatvasi, he Shomosto Pirer Bhaktora, Shomosto Murshid Bhaktora, Aske Shokoler Samne Ekti Alochona Niye Aslam. She Alochonati Holo, Je Apnara Headline E Peyechen, Je Ekjon Pirer Jodi Kasimer Gun Na Thake, Kasim Ekta Poshu, Ar পীরের মধ্যে যদি একটা শিয়ালের গুণ না থাকে তাহলে সে কখনোই পীর হতে পারবে না আরো আরো গুণ আছে কিন্তু কমপক্ষে একটা কাসিম আর একটা শিয়াল একটা কাসিমের মধ্যে কি কি গুণ আছে এবং একটা শিয়ালের মধ্যে কি কি গুণ আছে যদি এই গুণগুলো না থাকে অন্ততপক্ষে একটা পীর হতে পারবে না যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল করছি সেই এক্সাম্পলটি হলো দেখুন যে একজন পীর সাহেব যখন পীরালি করবে যেমন একটি আমাদের তরিকতের ভাষায় একটি কথা আছে যে নববাতির যুগে নবীরা ছিল পয়গম্বরের যুগে পয়গম্বররা ছিল এখন হলো বেলায়েতের যুগ এখন মুর্শিদের যুগ পীরাউলিয়ার যুগ এখন নবীদের মধ্যে যে গুণ ক্ষমতা ছিল সেই গুণ ক্ষমতা দিয়ে কিন্তু তারা নববাতি করে গেলেন পয়গম্বররা পয়গম্বরি করে গেলেন এবং রাসূলরা যারা রাসূলগণ ছিল তারা রাসূলের দায়িত্ব পালন করে গেলেন এখন রাসূলের দায়িত্ব পালন করতে রাসূলের গুণে করা হয়েছে নবীয়তি করতে হলে নবীর যে গুণ আল্লাহ দিয়েছে সেই গুণে করেছে পয়গম্বরের গুণে পয়গম্বরি করেছে এখন বেলায়েতের যুগে একটা পীরের বহু বহু গুণ থাকতে হবে আর এজন্য বলছি বহু গুণের মধ্যে কমপক্ষে দুইটা গুণ থাকতে হবে কমপক্ষে কিন্তু আরো গুণ থাকতে হবে কিন্তু সেগুলা বাদ নয় কিন্তু নিচের পক্ষে একটা পীরের একটা কাসিমের গুণ একটা হলো শিয়ালের গুণ এই দুইটা গুণ লাগবে সেটি কেমন দেখেন শিয়ালের বিষয়টা দেখেন শিয়াল কিন্তু বন জঙ্গলের মধ্যে থাকে ঠিক কিন্তু এ কিন্তু তীক্ষ্ণ জ্ঞানী আর তার বুদ্ধি শর্টকাট বুদ্ধি তার কারো কাছে বুদ্ধি আনতে হয় না তার মধ্যে এমন একটা গুণ ক্ষমতা দিয়েছে ঠোঁটের আগায় বুদ্ধি যেমন হযরত আলীর ঠোঁটের আগায় জ্ঞান ছিল সাথে সাথে উত্তর দিতে পারত তাহলে এটা একটা গুণের প্রয়োজন আবার কাউকে দেখা যায় এমন মানুষ আছে একটা কথা বললে সে কথাটা চিন্তা করতে 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 অনেক দেরি হয় যে কথাটা বলতে হযরত আলীর এমন একটা গুণ ছিল যে সাথে সাথে কথার উত্তর দিতে পারত তাহলে শিয়ালের যে জ্ঞান তার জ্ঞানটা হলো উপস্থিত বুদ্ধি সাথে সাথে সে কৌশল বার করে সাথে সাথে সে ঠোঁটে ঠোঁটে উত্তর দেওয়ার মতো সেই জ্ঞানটা শিয়ালের মধ্যে এই গুণটা আছে এই জন্য দেখা গেছে অন্য অন্য প্রাণীরা অনেক শক্তিশালী হাতি শক্তিশালী বনগরু শক্তিশালী বাঘ শক্তিশালী কিন্তু শিয়ালের যে জ্ঞান এই জ্ঞানের কাছে অনেক পশুরাই ধরা পড়ে যায় আচ্ছা তাহলে শিয়ালের যে বিষয়টা কি তার তীক্ষ্ণ জ্ঞান ঠোঁটের আগায় জ্ঞান এবং সাথে সাথে সে কৌশল বের করে চলতে পারে সেটা হোক আধ্যাত্মিক সেটা হোক সামাজিক সেটা যে প্রকারই হোক তার শর্টকাট একটা জ্ঞানের বিষয় আল্লাহ তাকে দিয়েছে তাই আমি বলবো যে একজন পীর সামাজিকভাবে সামাজিক জ্ঞান তার ঠোঁটের আগায় থাকতে হবে আধ্যাত্মিক জ্ঞান একজনে কেউ জিজ্ঞাসা করছে ঠোঁটের আগায় দিতে হবে এবং দেখা গেছে যে একজন মানুষ আধ্যাত্মিক জগতের একটা কথা তার কাছে জানতে চেয়েছে সেটাও সে ঠোঁটের আগায় দিতে হবে একজনের একটা রোগ বালাই বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সে ঠোঁটের আগায় উত্তর করে দিয়েছে যে এটা করো এটা করো আচ্ছা তাহলে বোঝা গেল শিয়ালের এই গুণগুলো আছে আর শিয়াল কিন্তু জঙ্গলায় থাকে সমাজে তার জায়গা হয় না একজন পীরেরও কিন্তু সমাজের মানুষে তাকে দূর দূর করে বন্ডসন্ড বলে তাহলে বোঝা গেল যে কুকুর যে একটা বিষয় এই কুকুর কিন্তু সমাজের মধ্যেই থাকে একটা কুকুর খেউ করলে দশটা কুকুর দূর থেকে আসে যে কি হয়েছে রে কি হয়েছে কিন্তু একটা তরিকতের লোক তার কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্ঞান আছে কিন্তু তার দল ছোট যার ফলে জঙ্গলায় থাকতে হয় একটা পীর সাহেব সমাজে বাস করতে শরীয়তের লোকেরা তার একের পর এক ভুল ধরতে থাকে সে নামাজ পড়ে না তার কাপড় ঠিক নেই পবিত্র থাকে না কেমন দেখা যায় হ্যাঁ মানে এই সেই তাকে সবসময় চাপাইতেই থাকে
কিন্তু তার কিন্তু প্রখর জ্ঞান আছে, এই জ্ঞানের কাছে কিন্তু তারা কিছুই না। তারপরে কি যে তার দল ছোট। যাই হোক, এ হলো একটা ফাংশন, শিয়ালের ফাংশনটি শেষ করলাম। এবার আসি যে শিষ্য ভক্ত, এদেরকে সাধন বজনে বা উপরের ক্লাসে উঠাইতে হলে, রুহানি জগতের শিক্ষা দিয়ে তাকে উপর ক্লাসে উঠাইতে হলে বা তাকে ওলে আউলিয়া বানাইতে হলে সেই পীরের এই গুণটা অন্তত পক্ষে লাগবে। সেটা কি দেখেন, যে আমি বলেছি কাসিমের গুণ। দেখেন, একটা কাসিম যখন ডিম পারে, সে কিন্তু ডিম পেরে বালুর তলে এটাকে ঢেকে সে নদীর ওই পারে চলে যায়। ডিমের সাথে তার কোনো সংযোগ থাকে না। ওই পারে যখন যাবে তখন ডিমটিকে বলে যাচ্ছে যে জেঠ মাস যখন আসবে তখন তোরা আমার কাছে আসিস। আচ্ছা, এখন এই বাচ্চাগুলো ফুটে নাই, কাঁচা ডিম, এই ডিমগুলোকে কানে কানে মন্ত্র দিয়ে বলে চলে গেল যে আমি ইমুক জায়গায় এভাবে থাকবো, তোরা আসিস। তখন কি হলো, সেই কাচিম বালু দিয়ে সুন্দর করে ঢেকে সে চলে গেল নদীর ওই পারে। নদীর ওই পারে গিয়ে তখন ডিমের দিকে শীষ দেয়, চোখের থেকে একটা শীষ দেয়। এত দূর থেকে চোখের শীষ দিলে সেই শীষে কি হয়, এই বাচ্চাগুলো একসময় ফুটে। আল্লাহর কুদরতের খেলা। তাহলে কোনো মুর্শিদ বা কোনো পীর যদি কোনো ভক্তকে কর্ম আমল বা সাধনা দেয়, তখন কিন্তু সাধনা, দেখা গেছে যারা মুর্শিদ ধরে নেই তারাও কিন্তু সাধনা করে, কিন্তু তাদের সাধনা করলেও ফলাফল হয় না। কেন হয় না, তাদেরকে খেয়াল রাখার মতো এমন কেউ নেই। আচ্ছা, তখন সে একজন পীর সাহেব, একজন মুর্শিদ কি করবে, সেই ভক্তটাকে বিভিন্ন আমল, বিভিন্ন কর্ম, বিভিন্ন সাধনা দিয়ে দিয়েছে যে বাবারে তুমি সারাদিন কাজকাম করবে, এটা সেটা করবে, তুমি রাতের গভীরে এই সাধনাগুলো করবে। তখন এই ভক্ত যখন দেখা যায় এক দেশ থেকে আরেক দেশে এসে পীরের কাছে বায়াত গ্রহণ করেছে, এখন সে চলে যাবে, কর্ম সাধনা নিয়েছে, এখন কি করেছে, গুরুর হুকুম নিয়া, পীরের হুকুম নিয়া সে চলে গেছে। চলে যাওয়ার পরে তো সে ঠিক রাতের বেলায় গভীর হলে সেই সময় সে সাধনাগুলো করে। সাধনাগুলো যখন করে আর তার মুর্শিদ তার দেশ থেকে বসে ওই সময়ে ভক্তের দিকে শীষ দেয়। শীষ দেয় কিরকম, যে ভক্তের দিকে একটা দৃষ্টি দেয়। যখন দৃষ্টি দেয় তখন সেই ভক্ত যখন রাতের গভীরে সাধনা করে তখন দেখা যায় তার শরীরটা শিহুরিয়া উঠতেছে, মনে হয় তার গুরু তার দিকে তাকিয়ে আছে, মনে হয় যে তার গুরু, তার মুর্শিদ তার সামনে দাঁড়িয়ে আছে। তখন তার মুর্শিদকে দেখে দেখে সে সাধনাগুলো করতে থাকে, আলহামদুলিল্লাহ। তবে একটি কথা হলো কি, যে এই যে শীষ দিয়ে যেই দেখার বিষয়টা, এটা কি, যখন যার যার মুর্শিদ ভক্তির দিকে নজর করবে বা স্মরণ করবে বা দৃষ্টি করবে তখন সেই ভক্তের ভিতরে পবিত্রতা সৃষ্টি হবে। আর আল্লাহ কি বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তখন সেই ভক্ত যখন নিজেকে পবিত্র করে তখন সে পবিত্র ভাণ্ডে আল্লাহ আসে, নাপাক জায়গা তো আসবে না। তাহলে আমি বলি যে আপনারা প্রথমত যেই বিষয়টা ভিডিওটা টোকা দিয়ে যখন ঢুকেছিলেন এর আগে দিয়ে কি দেখেছেন, একটা পীরের মধ্যে কাসিমের গুণ আর শিয়ালের গুণ অন্তত পক্ষে এটুক থাকতে হবে, আর না হয়তো সে পীর হতে পারে না। তো আমার এই কথাগুলো আপনারা কতটুকু বুঝলেন বা ভালো মনে নিলেন না খারাপ মনে নিলেন তো অবশ্যই বলবেন। তো আরও একটি বিষয় হলো কি, যে কেউ একটা প্যাচ দিতে পারে যে পীর মুর্শিদ খোদা না করিব যুদা এক সুতায় বাঁধা, তাদেরকে অন্য বন্য প্রাণীর গুণ কেন মিলাম, একজন মানুষ তো শ্রেষ্ঠ, একজন পীর মুর্শিদ তো শ্রেষ্ঠ হবে, কিন্তু প্রাণী জগতে দেখেন পৃথিবীতে মানুষ যারা আছে তারা কিন্তু একটা কথা বলে থাকে, বুঝুক আর না বুঝুক,
যে আমরা মানব জন্ম পেয়েছি, আমরা শ্রেষ্ঠ। না বাবা, আপনি শ্রেষ্ঠ না। আপনাকে শ্রেষ্ঠ হতে হবে কি দিয়ে? কর্ম সাধনা দিয়ে। আর বারবার যে আমি সাধনার কথাটা উল্লেখ করতেছি, এই সাধনার কথা কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করেছে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। এই কথাটা সূরা ইনসিরা সূরা সাফাতে বলেছেন আল্লাহ। তো দেখা যায় এই পৃথিবী গুল্লে মোল্লা মুন্সি যারা আছে এরা কিন্তু সাধনা নামটা বলে না, অথচ সিয়াম সাধনার মাস, রোজার মাসটাকেও সিয়াম সাধনার মাস বলা হয়, তখন কিন্তু পেঁয়াজ ধরে না, কিন্তু এই সাধনা কথাটি উল্লেখ করে না। সাধন শব্দের অর্থ কি? যে অসাধ্যকে বাধ্য করার নামই সাধনা। যেমন আল্লাহকে পাওয়া, আল্লাহকে নিজের করে পাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা, এটা কিন্তু অসাধ্য ব্যাপার। আর এই অসাধ্যকে যে সাধন করে সাধ্যে এনেছে এটাকেই সাধন বলা হয়। যাই হোক, হে জগতবাসী, একটা মুর্শিদের মধ্যে বহু গুণ লাগে, এই দুইটা গুণ অন্তত পক্ষে লাগবে, এই জন্য এই আলোচনাটা করছি। তবে আপনাদের কি আলোচনাটি ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই জানাবেন, এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।